আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের আমি করে দেখাবো মাশরুমের একটা রেসিপি, চিলি মাশরুম। পুরো রেসিপিটা দেখবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আসুন আমি কীভাবে করছি পুরো ভিডিওটা দেখবেন। আসুন, কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমটা একটু বড় বড় ছিল তাই আমি দুভাগ করে নিয়েছি। এবার এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে হালকা একটু ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। মাশরুমটা দিয়ে দেওয়ার পর হালকা একটু ফুটিয়ে নিয়েছি। এর মাশরুম ভিতরে যা নোংরা থাকে জলটার মধ্যে সেটা বেরিয়ে গেছে। এবার জল থেকে ছেঁটে মাশরুমটা আমি তুলে নিচ্ছি। মাশরুমগুলো সব জল থেকে তুলে নিলাম। এবার আমি ম্যারিনেট করে নেবো মাশরুমটাকে। তার জন্য একটা বাটিতে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এবার এতে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ময়দা 3 চামচ, কর্নফ্লাওয়ার 3 চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, নুন স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর সামান্য একটু চিলি ফ্লেক্স। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এবার এই ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে অল্প অল্প জল দিয়ে এটা রেডি করে নিচ্ছি। এবার মাশরুমটা ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাশরুমটা দিয়ে দেওয়ার পর ব্যাটারটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে দিয়েছি, এবার এটা আমি 10 মিনিট রেখে দিচ্ছি যাতে মশলাটার গায়ে খুব ভালোভাবে সেট হয়, তারপরে এটা ভেজে নেব। এবার আমি আর একটা বাটিতে সসগুলো রেডি করে নিচ্ছি, যাতে রান্নার সময় সুবিধা হয় দিতে। এবার এখানে আমি একটা বাটিতে এবার সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। টমেটো সস নিচ্ছি 2 চামচ, সোয়া সস দিচ্ছি 1 চামচ, আর ভিনিগার দিয়ে দিচ্ছি 1 চামচ। এটাকে আমি গুলে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে। সসটা রেডি করা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এতে এবার সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে রেডি করে রাখছি। এবার এতে জল দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের জলটাও রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বেলে কড়াইটা বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
যেহেতু ওগুলো ভাজবো তাই জন্য তেলটা বেশি পরিমাণে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাশরুমগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতগুলো একটাতে ধরবে ততগুলো ভাজবো, আবার বাকিটা পরে ভাজবো। মাশরুমটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাশরুমটাও ভেজে নিচ্ছি। মাশরুমগুলো সবকটা ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে বাকি তেলটা তুলে নিয়ে আমি 2 চামচ মতো তেল রেখে দিয়েছি। এতেই আমি রান্নাটা করে নেব। এতে এখানে আমি 7টা রসুনকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, রসুন কুচোটা দিয়ে দিচ্ছি। এখানে 1টা কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। তার সাথে 1টা পেঁয়াজকে এরকম বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1টা ক্যাপসিকামকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, এবার ক্যাপসিকাম কুচোটা দিয়ে দিচ্ছি। এখানে স্প্রিং অনিয়ন কেটে নিয়েছি ছোট ছোট করে, এবার এগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে সবগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি, লালচে লালচে কালার এসে গেছে, নরম হয়ে গেছে। এবার যে সসটা রেডি করে রেখেছিলাম, এবার সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার এতে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, এবার মাশরুমের পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো ভালো করে সসের সঙ্গে মিশিয়ে দিয়েছি, এবার কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের জলটা দেখুন, আমি এইভাবে এটাকে একটু গাঢ় গাঢ় করে নিয়েছি। আপনারা যদি পাতলা খেতে চান তাহলে আরো একটু জল দিয়ে এটাকে দিয়ে একটু পাতলা পাতলা করে নামিয়ে নেবেন। গ্রেভিটা গাঢ় হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর কালার এসছে। এবার এটা আমি ডিশে ঢেলে ফেলছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে আবার শেয়ার করতে পারি। আর যদি পারেন আমার ভিডিওগুলো আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।